বন্ধুরা, প্রাণীদের সাম্রাজ্যতে সকল রকমের প্রাণী হয়ে থাকে। যেমনটা আপনারা জানেন যে এই সাম্রাজ্য বড় প্রাণী থেকে শুরু করে ছোটখাটো প্রাণী পর্যন্ত থাকে, যেখানে কেউ নিজের শরীরের আকৃতি অনুযায়ী শক্তিশালী হয়ে থাকে, আবার কেউ অনেক বুদ্ধিমত্তার জন্য জিতে যায়। এখানে সকল প্রাণী নিজেদের টিকিয়ে রাখার জন্য প্রায়ই যুদ্ধে লিপ্ত হয়। কিন্তু যদি আপনার মনে হয়ে থাকে এই যুদ্ধে বেশিরভাগ সময় শক্তিশালী প্রাণীরা জিতে যায়, তাহলে আপনি সেটা ভুল ভেবেছেন। আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এরকম কিছু যুদ্ধ। ফেব্রুয়ারি 2021, ইয়ালা ইন্টারন্যাশনাল পার্ক, যা শ্রীলঙ্কায় অবস্থিত, যেখানে ঘুরতে যাওয়া ট্যুরিস্ট একটি অন্যরকম দৃশ্য দেখে। সে দেখতে পায় একটি চিতা বুনো গরুকে টার্গেট করে রেখেছিল, আর তখনই চিতা বুনো গরুর একটি বাচ্চাকে নিয়ে দৌড়ে পালাতে থাকে। বুনো গরুও কম ছিল না, তারাও চিতার পিছনে এবং তাকে থামানোর সম্পূর্ণ চেষ্টা করে। এদের মধ্যে অনেক যুদ্ধ চলতে থাকে এবং গরু চিতার উপর আক্রমণ করে বসে। এ সময়টিতে যখন চিতা বুঝতে পারে সে ভুল প্রাণীর সাথে লড়াই করেছে, তখন সে নিজের জান বাঁচানোর জন্য গাছের উপর উঠে যায়। এভাবে বুনো গরু তার বাচ্চাকে বাঁচাতে সফল হয়। এই ঘটনা বন্ধুরা সাউথ আফ্রিকায়, যখন একটি কাপল জন এবং থেরেসা সাউথ আফ্রিকার ক্রুগের ন্যাশনাল পার্কে ঘুরতে যায়। সেখানে তারা একটি চিতাবাঘ দেখে, যা দেখে তারা সেই বাঘের ভিডিও শ্যুট করতে থাকে। হঠাৎ করে তারা দেখে সেই চিতাবাঘ একটি সজারুর ওপর হামলা করেছে। সজারুর ব্যাপারে তো বন্ধুরা আপনারা সবাই জানেন, এদের শরীরে অনেক বেশি কাঁটা থাকে। যখনই এই চিতাবাঘ তার উপর হামলা করে, তখন তার শরীরের কাঁটাগুলো চিতাবাঘের মুখ ও শরীরের অন্য অংশে ঢুকে যায়। ব্যথায় চিতাবাঘের অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সে তখনই সজারুকে ছেড়ে দেয়। বন্ধুরা, এখানে সিংহের ভয়টা দেখার মতো। যখন সিংহকে দেখেই এখানকার সকল জেব্রা ও অন্যান্য প্রাণী নিজেদের জীবন বাঁচিয়ে দ্রুত পালাতে থাকে, কিন্তু তখনই সিংহে জেব্রার উপর হামলা করে দেয় আর তাকে ধরে দৌড়াতে থাকে। কিন্তু এমত অবস্থায় জেব্রার আরেকটি সাথী আবার সিংহের কাছে আসে আর তার বন্ধুর জীবন বাঁচানোর পুরো চেষ্টা করতে থাকে। সে যে কোনোভাবে সিংহের মুখ থেকে তার বন্ধুর জীবন বাঁচিয়ে নেয়, কিন্তু সিংহী জেব্রার ওপর পেছন থেকে হামলা করার চেষ্টা করতে থাকে। কিন্তু বন্ধুরা, জেব্রা সিংহীকে অনেক জোরে লাথি মেরে দেয় আর এভাবে তার বন্ধুকে নিয়ে সে পালিয়ে চলে যায়। বন্ধুরা, সিংহ যদি জঙ্গলের রাজা হয়, তাহলে সিংহী হয় জঙ্গলের রানী, আর সে নিজেকে সবচেয়ে বেশি শক্তিশালী মনে করে। কিন্তু বন্ধুরা, মাঝে মধ্যে তার এই অহংকার পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়। এই ক্লিপটাতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে গাছের পেছনে লুকিয়ে থাকা কুমিরের ওপর সিংহী হামলা করে দেয়, কিন্তু যখনই এই কুমির আবার সিংহের ওপর হামলা করে, তখন তারা সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে যায়। অন্যদিকে কুমিরটা সম্মানের সাথে পানিতে ফেরত চলে যায়। এই ঘটনা 19 সেপ্টেম্বর 2019 সাউথ আফ্রিকার মালা গেম রিসার্চের, যেখানে প্রায় 600 মহিষের দল জঙ্গলে ঘুরছিল। কিন্তু সেখানে হঠাৎ করে দুটি সিংহী না জানি কি মনে করে একটি মহিষের উপর হামলা করে বসে। দুজনই তাকে তার শিকার বানাতে মত্ত। প্রথমে তো মহিষ বাঁচার চেষ্টা করে, কিন্তু পরে সে হাল ছেড়ে দিতে থাকে। সিংহীরা মহিষের জীবন শেষ করতে নিয়েছিল, তখন সেখানে তার সাথীর জীবন বাঁচাতে দুইটি মহিষ চলে আসে এবং একেবারেই মহিষের সিংহের সাহায্যে তাদের ওপর এমন হামলা করে, সিংহী এই মহিষের সামনের 2 মিনিটও টিকতে পারে না। বন্ধুরা, এই ভিডিও ক্লিপে আর কেউ নয়, বরঞ্চ সিংহীকে নিশানা বানানো হয়েছে। আসলে এখানে ঘুরতে থাকা অনেক হায়না মিলে সিংহের উপর হামলা করে বসে আর তাকে কবজায় নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু হায়না জানত না যে সিংহের দল আশেপাশে ছিল। এমন সময় হঠাৎ করে অনেক সিংহ সেখানে দৌড়ে আসে আর তার সাথীকে বাঁচানোর জন্য হায়নার দলের ওপর হামলা করে দেয়। আর দেখতে দেখতে ক্ষুধার্ত সিংহীদের হামলার কারণে হায়নাদের দল সেখান থেকে পালিয়ে যায়। বন্ধুরা, হিপ্পো আর কুমির আগে থেকে একজন আরেকজনের অনেক বড় শত্রু। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াইল্ড বিস্ট কুমিরের জালে ফেঁসে গেছে আর নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু কুমির তাকে ছাড়ছে না। ক্রমেই ওয়াইল্ড বিস্টের ওপর কুমির তার আধিপত্য বিস্তার করে ফেলেছে এবং তাকে টেনে পানির ভিতরে নিয়ে যাচ্ছে। কিন্তু তখনই এই ওয়াইল্ড বিস্টকে সাহায্য করার জন্য হঠাৎ করে সেখানে হিপ্পো চলে আসে আর কুমিরের ওপর পেছন থেকে হামলা করে, যার কারণে কুমিরকে তার শিকার ছেড়ে দিতে হয়। কিন্তু বন্ধুরা, কুমিরের চোয়াল কতটা ভয়ানক হয় আপনারা এর পা দেখে অবশ্যই বুঝতে পারছেন, যাকে কুমির পানির মধ্যে তার মুখে নিয়ে নিয়েছিল।
বন্ধুরা, বাজ পাখির সাথে ঝগড়া করা শুধুমাত্র মুশকিলই নয়, একদম অসম্ভব। আর যদি কেউ এমন চেষ্টা করে তাহলে তার সেই অবস্থাই হয় যেমনটা এখানে এই কবুতরের হচ্ছে, যাকে বাজ পাখি তার পাঞ্জায় খুব খারাপভাবে ফাঁসিয়ে রেখেছে। কবুতরের অবস্থা এমন যে সে নড়তেও পারছে না, আর বাজ পাখি তাকে ঠুকরে ঠুকরে তার শিকার বানাতে পুরোপুরি চেষ্টা করছে। আর এখন আপনারা এখানে দেখুন কিভাবে এই কোয়েল পাখিকে তার মজবুত পাঞ্জায় কত পুরোপুরিভাবে ধরে ফেলেছে। কোয়েল অনেক ছটফট করছে, কিন্তু বাজ পাখি তাকে একদম ছাড়ার মুডে নেই। বাজ কোয়েল পাখির পাখাকে ঠোকর দিয়ে যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে ছাড়ছে না। কিন্তু বন্ধুরা, ভিডিও বানানো মানুষটার কথা অনুসারে সবশেষে কোয়েল পাখি নিজেকে বাজ পাখির পাঞ্জা থেকে বাঁচিয়ে নেয়। ফেব্রুয়ারি 2021-এ এমন একটি ঘটনা দেখতে পাওয়া যায় যা দিয়ে প্রমাণিত হয়ে গেছে যে মা তার বাচ্চাকে বাঁচাতে যে কোনো কিছু করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা, যেখানে একটি মুরগি তার বাচ্চা রক্ষা করছে। তখনই হঠাৎ করে সেখানে দুটি কোবরা সাপ সেখানে আসে, যাদের মধ্যে একটি মুরগির বাচ্চার উপর হামলা করার জন্য আসে। কিন্তু মুরগির বাচ্চা রক্ষা করতে পুরোপুরি শক্তি দিয়ে তার সামনাসামনি হয় এবং তাকে ভাগিয়ে দেয়। সেখানে তখনই অন্য একটি সাপ চলে আসে এবং মুরগির বাচ্চা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা একটি মায়ের শক্তির আন্দাজ জানে না, যে তার বাচ্চাদের রক্ষা করতে নিজের জীবন দিতে পারে। বন্ধুরা, এভাবেই মুরগি তার বাচ্চাদের রক্ষা করার জন্য সাপের মোকাবেলা করে আর তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু তার বাচ্চাদের ওপর কোনো আঁচ আসতে দেয় না। এখন এই ভিডিও ক্লিপটা একটু দেখুন বন্ধুরা, যেখানে একটি বাজ পাখি সাপের ওপর হামলা করে দিয়েছে আর তাকে পাঞ্জায় আটকে নিয়েছে। সাপ যে কোনো মূল্যে নিজেকে বাজের শিকার থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পারে না, এবং দেখতে দেখতে বাজ পাখি তাকে নিয়ে উঁচু আকাশে উড়ে যায়। বন্ধুরা, এই মহিষটাকে একটু লক্ষ্য করে দেখুন, যে সিংহের হামলা থেকে বাঁচার জন্য দৌড়ে পানির মধ্যে চলে আসে, কিন্তু তার কপাল এত খারাপ যে পানিতে তার উপর কুমির হামলা করে বসে। কিন্তু যে কোনোভাবে সে নিজেকে কুমিরের হামলা থেকে বাঁচিয়ে নেয়। পানি থেকে যখন সে বাইরে বেরিয়ে আসে, তখন সিংহ তার সামনে আবার চলে আসে। মানে মহিষটার অবস্থা এরকম যে সামনে কুয়া আর পেছনে খাত। এমত অবস্থায় সে নিজের জীবন বাঁচানোর জন্য তাদের সাথে লড়াই করার চেষ্টা করছে এবং সেখান থেকে সে পালিয়ে যায়। কিন্তু সিংহ তার পিছু ছাড়ে না ও তাকে শিকার বানানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই সেখানে মহিষ দল চলে আসে আর এই সিংহকে সেখান থেকে পালাতে বাধ্য করে। বন্ধুরা, বাজ পাখি কতটা ভয়ানক হয় সেটা তো আপনারা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে এখানে একটু দেখে নিন। যেখানে খাঁচার বাইরে দাঁড়িয়ে থাকা সারস তার শিকার ছিনিয়ে নেয়, কিন্তু বাজ পাখি তাকে ধরে ফেলে। তাই বলা হয়ে থাকে পানিতে কুমির ও আকাশে বাজ পাখি, কারোর সাথে লড়াই করা উচিত নয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। এর নেক্সট পার্ট যদি আপনারা দেখতে চান তাহলে নিচে কমেন্ট করবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর সামনে আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যার কারণে আপনারা কোনো ভিডিও মিস করবেন না। আমরা আপনাদের সাথে দেখা করব আরও একটি নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।